দুটি প্রাচীন শহরের মধ্যবর্তী স্থান নতুন গ্রাম। এই গ্রামে এখনো বহু পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে। প্রত্যেক পরিবার চায় তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর, কিন্তু স্বপ্ন থাকলেও সাধ্য হয় না আর্থিক অসুবিধার কারণে। যে কারণে এই গ্রামের ছেলে সাইদুল শেখ বিএসসি ও তার স্ত্রী এইচএস ডিএলএড কমপ্লিট করে দুজন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে গ্রামের এমন কোনো পরিবার থাকবে না যে তাদের ছেলে মেয়েকে আর্থিক অসুবিধার কারণে ইংলিশ মিডিয়ামে পড়ানোর। যে কারণে আজ প্রায় 200 জনের মতো ছাত্রছাত্রী নিয়ে র্যালি করে বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করলেন দেশহারি মডেল একাডেমি। এই শুভ উদ্বোধনে বীর বার্তা চ্যানেলের অনার, কবি, সাহিত্যিক, শিক্ষক ও গ্রামের বিশিষ্ট সাম্মানিক ব্যক্তি উপস্থিত ছিলেন। আপনারা শুনুন এই দেশহারি মডেল একাডেমি উদ্বোধনের বিষয়ে কে কি বললেন। লালবাগ থেকে বাপির রিপোর্ট, MTVN 16। দেশহারি মডেল একাডেমি একটা দিশা দেখাবে নতুন গ্রামের পিছিয়ে পড়া এলাকার দুস্থ মানুষদের, দুস্থ পরিবারের শিশুদের পড়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, পঠন পাঠন এবং পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে। এটা একটা নতুন দিগন্ত শুরু হলো আজকে নতুন গ্রামের বুকে। এটা আমার খুব ভালো লেগেছে এবং আমি এখানে সারাদিনই প্রায় ছিলাম। বলছি এই স্কুল খোলার পিছনে আপনাদের উদ্দেশ্যটা কি? আমাদের প্রধান উদ্দেশ্য হলো গ্রামের অনেক দুস্থ পরিবার আছে যারা আর্থিক সহযোগিতা পায় না বা আর্থিকের জন্য কোনো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে পারে না। তার জন্য আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছি, যেখানে যাতে দুস্থ পরিবারের ছেলে মেয়েদেরকে অল্প এবং কম পয়সায় ভালো শিক্ষা দান করতে পারি, এটাই আমাদের প্রধান। আপনার নাম আর ডেজিগনেশনটা বলুন। আমার নাম তাজমিরা খাতুন, আমি দিশারি মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষিকা। আপনি বিশিষ্ট কবি হিসাবে এই যে এদের পরিকল্পনা, এই বিষয়ে আপনি কি বলবেন? বিশেষ করে আমার গ্রামে এই ধরনের পরিকল্পনা নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মডেল দিশারি মডেল একাডেমির কর্তৃপক্ষকে। সুপথ দেখানোর যে অঙ্গীকার বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছেন, তাহার জন্য আমার যে ধরনের সহযোগিতা করার প্রয়োজন আমি সেই ধরনেরই সহযোগিতা করব। আমার নাম নওশাদ খান, আমি একজন সাধারণ সমাজসেবী। আপনার তো দিশারি স্কুলে আজকে এসে পারফর্ম করলেন, তো পারফর্ম ছাড়া আপনাদের ভবিষ্যতে পরিকল্পনাটা কি? আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে চাই। আমরা সবাই চাই যে আমাদের বলতে চাই যে আমাদের এই নতুন গ্রামে এই স্কুলটা হয়েছে যেন ছোট থেকে বড়, সকল ছোট থেকে বড় সব ছাত্র ছাত্রী জানে অনেক উঁচু জায়গায় যেতে পারে, ভালোভাবে চলাফেরা করতে পারে, অনেক অনেক পড়াশোনা করতে পারে এই স্কুল। আমরা সবাই এই কামনাই করি। আপনার নাম? আমার নাম মেঘা খাতুন। আপনার নাম? সব নাম বলুন। শেহনাজ খান। আপনার? আশা খাতুন। আপনার? মুরসেলিনা খাতুন। আমি আমার স্কুলের নামকরণ করেছি দিশারি মডেল একাডেমি। দিশারি কথার অর্থ হচ্ছে পথ দেখানো। আমি চাই যে আমার গ্রামের মানুষকে সুপথ এবং কোন পথে ভালো হবে আমি সেই পথ দেখাতে, এবং শিক্ষায় কিভাবে মানুষ শিক্ষিত হয়ে উঠবে। আমাদের গ্রামের যে সমস্ত দুস্থ এবং গরিব পরিবারের ছেলে মেয়ে আছে তাদের জন্য আমি সুযোগ সুবিধা রেখেছি। তারা আমার প্রাইভেটে এখন পাঠরত অবস্থায় যেসব স্টুডেন্ট রয়েছে, সেই সব স্টুডেন্ট যদি বলে যে স্যার ওই বাড়ির ছেলেটা এবং ওই পরিবারটা গরিব, তবেই সে গরিব হিসাবে বিবেচিত হবে। আমার স্টুডেন্টের একটা দরখাস্ত নিয়ে এলে তার ভর্তির জন্য আমরা শুধুমাত্র বইয়ের টাকাটা নেব এবং মাসিক ফিজ আমরা শুধুমাত্র 150 থেকে 200 টাকার মধ্যে তার ইনকামের উপর ভিত্তি করে আমরা করে দেব। আপনার নাম? আমার নাম সাইদুল শেখ, স্কুলের নাম দিশারি মডেল একাডেমি, ইংলিশ বেস বাংলা মাধ্যম স্কুল।